हेलो बंधुरा वेलकम टू माय चैनल आमार आजकेर वीडियो गर्भावस्थाय जे काजगुलो भूलेओ करा जाबे ना ना होले होते पारे गर्भपातेर मतो मारात्मक सब समस्या। बंधुरा गर्भवती मायेरा केउई चाइबेन ना जे तार गर्भपात होक, ताई आजकेर वीडियोटी अनेक बेशी गुरुत्वपूर्ण, अवश्यई पुरो वीडियोटी देखबेन एबं वीडियोटी भालो लागले शेयर करार अनुरोध रइल। गर्भावस्थाय विशेष कोनो शारीरिक समस्या ना थाकले साधारण घरेर काज करतेई परामर्श दें चिकित्सकरा। शरीर एक्टिव थाकले सन्तानेर जन्म देवार समय कष्ट कम है, किन्तु एई समय शारीरिक नानान समस्या एवं मेजाजेर तारतम्य घटते देखा जाए, ताई गर्भावस्थाय नारीदेर अनेक सावधाने थाका उचित। सामान्यतम भूल बा असचेतनतार कारणे अनागत सन्तानेर क्षति होते पारे, ताई डाक्तारेर परामर्श अनुयायी गर्भावस्थाय मा ও সন্তানের সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ মেনে চলা দরকার। পেটের চাপ পড়ে বা মানসিক অশান্তির কারণ হয় এমন কোনো কাজ গর্ভবতী মহিলাদের করা উচিত নয়। গর্ভবতী মহিলাদের হাসি খুশি এবং টেনশন মুক্ত থাকা খুবই দরকার। হাঁটা চলা ঘুম খাওয়া বিভিন্ন অভ্যাস সবকিছুর উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসকরা মা এবং গর্ভের শিশুর সুস্বাস্থ্যের জন্য এ সময় মায়ের শরীরের প্রতি বিশেষ যত্ন নেওয়ার কথা বলেন। খুব ভারী কাজ কিছু না করলেও হালকা কাজ গর্ভাবস্থায় করা যেতে পারে। বরং হালকা হাঁটা চলা এবং ঘরের কাজ করলে গর্ভবতী মহিলাদের শরীর ভালো থাকবে, তবে কিছু ভারী কাজ এড়িয়ে যাওয়া উচিত। গর্ভবতী মহিলাদের ভুলেও যেসব কাজ করা যাবে না আসুন জানি। নাম্বার এক, বাড়িতে পোষা প্রাণী থাকলে বিশেষ করে বিড়াল থাকলে বিড়ালের বর্জ্য গর্ভবতীরা কোনোভাবেই পরিষ্কার করবেন না। বিড়ালের বর্জ্যে টক্সোপ্লাজমা গন্ডি নামে এক ধরনের রাসায়নিক থাকে যা হবু মা এবং গর্ভস্থ সন্তানের বড় ক্ষতি করে। ঘরে আর কেউ না থাকলে যদি একান্তই গর্ভবতী মহিলাকে পরিষ্কার করতে হয় তাহলে খুবই সতর্কতার সঙ্গে তা করতে হবে। নাম্বার দুই, ঘরে রান্না না করা যে কোনো খাবারই পরিহার করতে হবে। স্মোকড সিফুড, কাঁচা ডিম, চিজ ইত্যাদি খাওয়া যাবে না। বেশি চাপ দিয়ে ঘষতে মাজতে যাবেন না। এমন বাসনপত্র গর্ভবতী মহিলারা পরিষ্কার করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন একটানা 15 থেকে 20 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবেন না। নাম্বার তিন, ধূমপান এবং অ্যালকোহলের মতো ক্ষতিকর অভ্যাস মা ও শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। এতে গর্ভপাত, অকাল প্রসব এবং অন্যান্য সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় ক্যাফিন খাওয়া একেবারেই উচিত নয়। চা কফিতে গর্ভবতী নারীর উচ্চ রক্তচাপ, ঘন ঘন প্রস্রাব এবং হৃদস্পন্দন বাড়তে পারে। গর্ভবতী নারীরা দিনে একবার চা বা কফি খাবেন, এর বেশি নয়। নাম্বার চার, বিভিন্ন ঔষধ আছে যেগুলো গর্ভাবস্থায় খেলে গর্ভের সন্তানের ক্ষতি হয়। কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। যে কোনো সময় যে কোনো ঔষধ নিজেই খেতে যাবেন না। নাম্বার পাঁচ, ঘরের রঙের কাজ চলাকালীন গর্ভবতী নারীর সেখানে থাকা উচিত নয়, কারণ পেইন্টে প্রচুর পরিমাণে বিষাক্ত রাসায়নিক এবং ক্ষতিকারক দ্রাবক থাকে যা গর্ভবতী নারী ও গর্ভস্থ শিশুর জন্য খুবই ক্ষতিকর। নাম্বার ৬, গর্ভাবস্থায় হিল পরবেন না, পরলেও 3 ইঞ্চি বা তারও কম হিলের জুতা পরতে পারেন। গর্ভাবস্থায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা উচিত নয়, যার ফলে আপনার পায়ের পাতা ফুলে যেতে পারে এবং শিরায় সমস্যাও দেখা দিতে পারে। গর্ভবতী মায়েদের সুস্থ মন সুস্থ দেহ একটি পরিপূর্ণ শিশুর জন্ম দিতে পারে, তাই এ সময় সর্বক্ষণ পরিবারের পাশে থাকা কর্তব্য। বন্ধুরা আমাদের এই চ্যানেলের সকল ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের যাতে উপকারে আসে সেই কথা মাথায় রেখেই বানানো হয়। তো সেই জন্য আপনারা অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন যাতে আমাদের মোটিভেশন আপ হয়। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে এই চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।